হেলথ টিপস বলি আমরা এটাকে। হেলথ টিপসটা এরকম, এখন কি, এখন হলো বর্ষার সময়, বর্ষার সিজন। বর্ষার সিজনে অনেকেরই পেটের সমস্যা হয়। এই পেটের সমস্যা থেকে দূরে থাকতে আমরা কয়েকটি টোটকার কথা বলবো অ্যান্ড এক্সারসাইজের কথা বলবো। তাহলে টোটকার কথা বলার আগে একটু আমরা এই যে বর্ষাতে আমাদের যেসব কষ্ট হয় এ ব্যাপারে একটু কথা বলি। বৃষ্টি পড়লেই আমার বা আপনার, আমাদের মনটা কেমন যেন উড়ু উড়ু করে। গাড়ি নিয়ে লং ড্রাইভ কিংবা দূরে কোথাও ঘুরতে যেতে খুব ইচ্ছা হয়, সঙ্গে হালকা করে পছন্দের গান বা গরম পানীয়, আর রাস্তার ধারে দাঁড়িয়ে মুখরোচক খাওয়ার খুব ইচ্ছে হয়। অনেকেই হয়তো এরকম করতে পারেন বা ইচ্ছে করতে পারে। আর এই মুখরোচক খাবার খাওয়াটা একটা আলাদা আনন্দ, বিশেষ করে পাশে যে ফুচকার দোকান থাকে, পাশে যে হালিমের দোকান থাকে, খেতে খুব ভালো লাগে। কিন্তু কোথাও কিছু নেই, মাঝে মধ্যেই পেট গুড়গুড় করে। হয়তো কোথাও কিছু নেই, খেতে পারলাম না, কিন্তু তারপরেও পেট গুড়গুড় করে, খেলেও পেট গুড়গুড় করে, পেট ব্যথা করছে, এরকম একটি সময়। তাই সেই ভয়ে বাড়ি থেকে বেশি দূরে কোথাও যেতে ইচ্ছা করে না, কারণ বারবার ওয়াশরুমেও যেতে হতে পারে, সেজন্য খুব বাড়িতেই থাকি আমরা। মাঝ রাস্তায় এমন অস্বস্তি হলে গাড়ি থামিয়ে কোথাও যাবেন রাস্তার ধারে, সে সুযোগও নেই। তাই আমাদের খুঁজতে হয় অনেক সময় পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প না খুঁজে পাওয়া পর্যন্ত খুবই সমস্যা হয়। চিকিৎসকরা বলেছেন বর্ষাকালে জলবাহিত বা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেশি হয়, তাই পেটের রোগও বৃদ্ধি পায়। এ সময় ঘুরতে গেলেও বাইরের খাবার, বাইরের পানি এড়িয়ে চলাই ভালো। এছাড়াও পেট ভালো রাখতে গেলে আরও কয়েকটি টিপস সম্পর্কে বলবো, যেমন প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে আপনার কী কী খাবার, এমন খাবার খাওয়ার অভ্যেস করতে হবে যা প্রতিরোধ শক্তি বা ক্ষমতা বাড়িয়ে তোলে। এই প্রতিরোধ শক্তি ক্ষমতা বাড়িয়ে তোলে পুষ্টিকর খাবারের পাশাপাশি আপনি হলুদ, রসুন, আদার মতো মশলা যোগ করুন, যা আপনার এই প্রদাহ দূর করতে অনেক সাহায্য করবে। হজমে সহায়ক এরকম খাবার আপনাকে পরিমাণ মতো খেতে হবে, যাতে আপনি ভালো থাকেন। এখানে একটু বলে রাখি, গ্যাস, অম্বল, পেট ফাঁপার মতো সমস্যা এ সময়ে বেড়ে যায়। অনেকেই এই সমস্যা নিয়ন্ত্রণ করতে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকেন। অনেক চিকিৎসক বলেছেন যা আসলে খাবার হজমে সাহায্য করে এমন অ্যাসিডের ক্ষরণ কমিয়ে দেয়, অনেক সময় অ্যান্টাসিড খেলে কেউ কেউ বলছেন, ফলে প্রোটিন জাতীয় খাবার ভাঙতে পাকস্থলীর সমস্যা হয়। তো এই অ্যান্টাসিড জাতীয় বা এমন কোনো ওষুধ খেলাম যে ওষুধগুলো আমাদের পরিপাক করতে, আমাদের স্টমাক থেকে যে রস বের হয় সেটাকে বাধা প্রদান করে। তা আমরা তো প্রোটিন টোটিন খাই, প্রোটিন খেলে তো তাকে হজম করার জন্য সে রস লাগবে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। মৌসুমি ফল এখন অনেক, এই মৌসুমি ফলগুলো আপনি খেতে পারেন। মৌসুমি ফলে ভরপুর খনিজ পদার্থ থাকে, বিভিন্ন প্রকার ভিটামিন থাকে। এই খাবারগুলো আপনি খেলে স্বাস্থ্য ভালো থাকে। তেল মশলা দেওয়া খাবার অবশ্যই বাদ দেবেন। ভাজা পোড়াও যে রাস্তার পাশে বলছিলাম, ভাজা পোড়া থাকে, মুখরোচক খাবার থাকে, এগুলো আপনি খাবেন না। পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, তবে অবশ্যই যেন বিশুদ্ধ পানি হয়। আর একটা এক্সারসাইজ আছে, সে এক্সারসাইজটি হলো এই, আপনি বিছানায় একটা বালিশে শুয়ে পড়লেন, শোয়ার পরে আপনি মাথার নিচে এরকম দুইটা হাত দিয়ে এরকম রাখলেন, রাখার পরে আপনার দুটো পা বাঁকা করে বুকের দিকে আনলেন, ঠিক বুকে না এনে মাঝামাঝি অংশে এনে পাটাকে আস্তে 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 ঘুরিয়ে আপনি ডান পাশে বিছানার সঙ্গে লাগিয়ে খানিকক্ষণ রাখলেন, এরপরে আবার আস্তে আস্তে ঘুরিয়ে বাম পাশে নিয়ে খানিকক্ষণ রাখলেন। এই এক্সারসাইজটি বারবার করবেন।
এরপরে এরকম চিত হয়ে শুয়ে মাথা থেকে হাত নেন, বের করেন, আপনার পায়ের নিচে দুটো বালিশ দেন, দিয়ে আপনি তেল, নারকেলের তেল হাতে নেন, বেশ পর্যাপ্ত পরিমাণ নেবেন। নিয়ে আপনার যে বুকের খাঁচা আছে, এই যেখানে, এই বুকের খাঁচা থেকে আপনি আস্তে আস্তে যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে, এই ঘড়ির কাঁটা ঘোরা অনুযায়ী আপনি পেটে আস্তে 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 একটু ডিপলি চাপ দিয়ে এটাকে তেল দিয়ে ভালো করে সুন্দর 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 করে ডলে দেবেন। চেষ্টা করবেন যেন এক মিনিটে আপনি 10 বার ডলেন, এক মিনিটে। আস্তে 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 এটাকে আরেকটু কমিয়ে দেন, 8 বার এক মিনিটে, এরপর কমিয়ে 6 বার এক মিনিটে, এরকম কয়েকদিন করেন, আমার মনে হয় আপনার এই কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ।